শাকিব খানকে নিয়ে অপু ও বুবলির দ্বন্দ্ব এখন চরমে। চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে তার সাবেক ও বর্তমান দুই স্ত্রীর দ্বন্দ্ব এখন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। শুরুটা করেছেন সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাকিবের কাছ থেকে ডায়মন্ডের নাক ফুল পেয়ে বুবলির চোখে জল। সংবাদ মাধ্যমে এমন একটি খবর ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন অপু বিশ্বাস। নিজের ওয়ালে তিনি এই সংবাদটি প্রকাশ করে লিখেছেন, কি যে মজা মজা। এই পোস্টের প্রতিক্রিয়া জানিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি। তিনিও নিজের ফেসবুক ওয়ালে অপু বিশ্বাসের নাম না লিখে লিখেছেন, একজন হঠাৎ করেই বলে উঠল, আরে ওই বেটি যে আপনার ছবি সহ নিউজ তার নিজের ফেসবুক ওয়ালে বাধাই করে রাখছে, এটাই তো আপনার মজা। এতেই তো বোঝা যায় শয়নে স্বপনে শুধু আপনি, হা হা হা। এর আগে গণমাধ্যমে শাকিব খান বর্তমান স্ত্রী শবনম বুবলির সঙ্গে সম্পর্ক নেই বলে জানিয়েছেন। এরপর বুবলি নিজের জন্মদিনে স্বামীর থেকে সেরা উপহার ডায়মন্ডের নাক ফুল পেয়েছেন বলে গণমাধ্যমে প্রকাশ করেন এবং এ নিয়েই দুই চিত্রনায়িকার মধ্যে বাদে জটিলতা। যদিও এ প্রসঙ্গে শাকিব খান এখনো নিশ্চুপ রয়েছেন। বন্ধুরা, এর আগে শাকিব খান বুবলির জন্মদিনে একটি ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন এমনটাই প্রকাশ করেছেন বুবলি। সেই সংবাদের শিরোনাম ছিল, শাকিবের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল পেয়ে বুবলির চোখে জল। গণমাধ্যমকে বুবলি ওই সময় বলেছিলেন, আমি আগে থেকে জানতাম না কি উপহার ছিল ওটি, যখন খুলে দেখলাম নাকফুল দেখে আমার চোখে জল চলে এসেছিল। এটি হাতে নিয়েই আমি আবেগপ্রবণ হয়েছিলাম। আমি মনে করি এই উপহার আমার জন্য তার অন্যরকম ভালোবাসার বহিঃপ্রকাশ। আর এই খবরটি জানিয়ে এটিও জানান বুবলি যে সেদিন শাকিব খান তাকে উইশ করেছেন সবার আগে। বুবলির বক্তব্য, সেফ জোনে থাকে সে, হা হা হা, এবারও একদিন আগে আমাকে উইশ করেছে। তো এভাবে কেন একদিন আগে উইশ করে তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি ভুলে যেতে পারি, এজন্যই আগে ভাগে করে ফেললাম, পরে স্পেশাল আয়োজন তো হবেই। আর এই সংবাদ দেখে অপু বিশ্বাস এই সংবাদটি হা হা রিয়াক্ট দিয়ে তার ফেসবুক ওয়ালে শেয়ার দিয়েছেন, যা দেখে জ্বলে পুড়ে ছারকার হয়ে গেছেন বুবলি। আর তার প্রতিক্রিয়া জানিয়েছেন নতুন করে এভাবে। বন্ধুরা, অনেকেরই ধারণা রয়েছে যে শাকিব খান বুবলির সংসার ভেঙে গিয়েছে এবং সেই খবরটি অপু বিশ্বাস বিশ্বাস করেন। তাই হঠাৎ করে বুবলির এই উপহার দেখে অপু বিশ্বাস নিজেই হা হা রিয়াক্ট দিয়ে এই সংবাদটি তার ওয়ালে প্রকাশ করেছেন। কিন্তু অপু বিশ্বাসের এই হা হা রিয়াক্টে সত্যিকার ভাবেই রিয়াক্ট করেছেন বুবলি। তিনি বোঝাতে চাইছেন যে শাকিব খান এবং তার মধ্যে যে সম্পর্ক রয়েছে তা এখনো অটুট রয়েছে। শবনম বুবলি শেষ প্রহেলিকা সিনেমার শুট করেছেন আর তার হাতে রয়েছে মায়া ও দেয়ালের দেশ সিনেমা। মুক্তির অপেক্ষায় আছে প্রেম পুরাণ এবং রিভেঞ্জ ও লিডার আমি বাংলাদেশ। বুবলি 20 নভেম্বর বাংলাদেশের নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। অপরদিকে যখন শাকিব খান এবং বুবলির মধ্যে সম্পর্ক মিডিয়া পাড়ায় চলছিল, ঠিক তখনই অপু বিশ্বাস গোপন থেকে বেরিয়ে আসেন বাইরে। শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস তখন সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসেন। 2017 সালের 22 নভেম্বর দিনটি ছিল সেদিন। 2018 সালের 22 ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। এরপর 2018 সালের 20 জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলিকে। গুঞ্জন ছিল বুবলির সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় শাকিবের ঘরে নিজের সন্তান থাকার সংবাদ প্রকাশ্যে আনেন অপু। সেই হিসেবে অপুকে ডিভোর্সের 148 দিন পর বুবলিকে বিয়ে করেন শাকিব খান। আর সেই খবর বুবলি প্রকাশ্যে নিয়ে আসেন 1536 দিন পর। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।